বিগত সরকারের মতো বর্তমান সরকার নয়। আমাদের সরকার সবসময় চায় কীভাবে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা যায়। সংস্কৃতিকে শেষ করা আমাদের কাজ নয়, সংস্কৃতি শক্ত হলেই সমাজ মজবুত হয়। সাংস্কৃতিক এবং মনের বিকাশ ছাড়া কাজের বিকাশ কখনই সম্ভব নয়। বৃহস্পতিবার কৃষ্ণনগরস্থিত সুপারি বাগানে মহারানী তুলসীপতি ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত গড়িয়া উপলক্ষে ফুড ফেস্টিভ্যালে গিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। সাধারণত প্রতি বছর বৈশাখ মাসের মধ্যেই হয় গড়িয়া পূজা। মানুষের মঙ্গল কামনা, সমাজের মঙ্গল কামনা করার জন্যই এই পুজোগুলি করা হয়। গড়িয়া দেবতাকে সন্তুষ্ট করতে যুগ যুগ ধরে ত্রিপুরার হিন্দু আদিবাসীরা এই পূজার আয়োজন করে আসছেন। বর্তমানে আগরতলাতেও এই রকম আয়োজন দেখে আমি অবাক। আমরা চাই যে জনজাতির আদি সংস্কৃতি সেটা যেমন রক্ষা করা যায় না, বিগত সরকারের মতন না, আমাদের সরকার সবসময় চেষ্টা করি আমরা কি কীভাবে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। সংস্কৃতিকে শেষ করা আমরা কাজ নয়, সংস্কৃতি শক্ত হলেই সমাজ শক্ত হয়, সমাজ আর সংস্কৃতি হাতে হাতে চলে, ঠিক না? যখন সমাজ যদি শক্তিশালী করতে হয় ডেভেলপমেন্ট আমরা বলি, কিন্তু সাংস্কৃতিক ডেভেলপমেন্ট ছাড়া, মনের ডেভেলপমেন্ট ছাড়া, ঠিক না, কাজের ডেভেলপমেন্ট হয় না, ঠিক না? আত্মনির্ভরতা আমরা বলি, সমাজ আত্মনির্ভর হতে হবে, তবে আত্মনির্ভরতা আসবে, আর নিজের আত্মসম্মান দিয়েই সমাজ আত্মনির্ভরতা লাভ করে। আমরা সবসময় ওয়েলকাম করি এসব, বা গড়িয়া পূজা করে সমাজের সাকসেসের জন্য, সমাজ যেমন সফলতা আসে, সব সরকার সমাজ যেমন সুস্থ থাকে, সুন্দর থাকে, এই জন্য প্রত্যেক বছরই গড়িয়া পূজা হয়। এবং গড়িয়া পূজার একটা বিশেষ টাক আছে আমাদের কী বলে জনজাতি সম্প্রদায়ের মধ্যে, সব সম্প্রদায়ই করে, জমাতেরা একটু বড়ো করে সব সম্প্রদায়ই করে মোটামুটি এটা। এবং বৈশাখ মাসের আগে বা বৈশাখ মাসের মধ্যে সব আমাদের ফেস্টিভ্যাল হয়ে যায়, ঠিক না? বৈশু হোক, বিজু হোক, গড়িয়া হোক, সবই আমরা করি একসঙ্গে, কি রাজ্যের মঙ্গল কামনা করার জন্য এবং সমাজের মঙ্গল কামনা করার জন্য এই পুজোগুলি করা হয়। এবং এটা যুগ যুগান্তর থেকে চলে এসছে। আর আমার খুব ভালো লাগে যে আগরতলা শহরে পূজাটা হচ্ছে। বিপিন আমাকে ডেকেছে এখানে, আমি আসলাম, আসবো বলে, ঠিক আছে, খুব ভালো লাগলো। এত বড় আকারে যে হয় আমি জানতাম না, আমি ভাবছিলাম যে কোনো মতে করে তারা, কিন্তু দেখি এসে দেখলাম বেশ ভালো ব্যবস্থা। প্রতি বছরের মতো এবছরও ত্রিপুরা রাজ্য জুড়ে পালিত হচ্ছে হিন্দু জনজাতিভুক্তদের অন্যতম প্রধান উৎসব গড়িয়া পূজা। একতা হচ্ছে কোনো সমাজের মূল শক্তি। উৎসব, ইতিহাস, সংস্কৃতি, কৃষ্টি ও খাদ্যাভ্যাস বৈচিত্র্যের মধ্যে ঐক্য গঠনের সহায়ক ভূমিকা নেয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। পাশাপাশি তিনি আরও বলেন, গড়িয়া পূজা উপলক্ষে জনজাতিদের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাদ্য উৎসবের এই রকম আয়োজনের জন্য উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন তিনি। গড়িয়া পূজা উপলক্ষে আজকে এই কৃষ্ণনগর স্থিত এই পার্কের মধ্যে জনজাতিদের ট্রেডিশনাল ফুড এবং ট্রেডিশনাল কালচারাল প্রোগ্রামের যে আয়োজন করা হয়েছে, আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। এবং আমরা জানি এই ত্রিপুরা রাজ্যে গড়িয়া উৎসব আমাদের কাছে একটা তাৎপর্যপূর্ণ জনজাতিদের একটা উৎসব। এই উৎসবকে সামনে রেখে আমাদের এই এলাকার শহরের মধ্যে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমরা সবাই মিলে এই ট্রেডিশনাল জনজাতিদের যে খাদ্যাভ্যাস, ফুড হ্যাবিট এবং তাদের যে ড্রেস, পোশাক এবং তাদের কৃষ্টি সংস্কৃতি সকলের মধ্যে যাতে বিস্তার লাভ করে তার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে। আমি আবারও তাদেরকে, এই গড়িয়ার যারা উৎসব কমিটি তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সমস্ত রাজ্যবাসীর কাছে আহ্বান রাখব যে এই যে ট্রেডিশনাল ফেস্টিভ্যাল এটাকে যাতে সবাই সামিল হয় এবং ত্রিপুরা রাজ্যের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই তার নিদর্শন। সবাই মিলে এই মেলা এবং উৎসবকে সবাই আমরা আনন্দ উপভোগ করি এবং আমাদের এই কৃষ্টি সংস্কৃতিকে আমরা সকলের মধ্যে বিরাজ করবে, এটাই আমি সকলের কাছে আহ্বান রাখছি। এদিন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ অন্যান্যরা ঘুরে দেখেন বিভিন্ন স্টলগুলো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।